বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার, সিম্পলি লাইফে বর্ণনা বলবে, তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখে তো বুঝতেই পাচ্ছ আমি বাড়িতে এসেছি, আর একটা অন্য জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে মা ভাইদের মানে মায়েদের সব রং হয়েছে ঘরগুলো। এই ঘরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখনো সব কিছু গোছানো হয়নি। আর ওদিকে আছে এই ঘরটা। আমি নিজেই ফার্স্ট ঢুকলাম, ওরা কেউ বাড়িতে নেই। বেশ সুন্দর রং হয়ে গেছে ঘরটা, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও। এইমাত্র জাস্ট আসলাম, আজকে থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, দুদিনের ভিডিও করব, মানে কাল অবধি গিয়ে শেষ করব। যেহেতু মার কাছে অনেকদিন পর আসলাম, তাই আজকের ভিডিওটা আজকে দিয়ে স্টার্ট করলাম, তো দেখতে থাকো। তো এই যে আমার মা বসে আছে দেখো, আর মার জন্য আমি এনেছি নানান রকমের নোনতা জিনিস, মা ঘুরতে ফিরতে এইগুলো খাবে, ঠিক আছে? যেহেতু সুগার ধরা পড়েছে তো বুঝতেই পারছো, সুগারে তো এত কিছু খাওয়া বারণ, মিষ্টি জিনিস। আর আর কি আছে জানো? ও, কালকে আমাদের একটা ইনভাইট আছে, আমি আর পুকুর সোদপুরে নেমে একটু গিফট কিনছিলাম। পুকুর বন্ধুর বার্থডে আছে, কুকু তো হিংসায় মরে যাচ্ছে গিফটটা দেখে, কারণ ওরও স্পাইডারম্যান পছন্দ, ওর বন্ধুরও পছন্দ। তো ওই দেখো, ওর একটা ব্যাগ নিয়েছি, তারাও তোমাদের খুলে দেখাচ্ছি। আর ওর মায়ের বার্থডেতে আমার এখনো কিছু দেওয়া হয়নি, তো আমার বান্ধবীটার জন্য নিয়েছি এই ব্যাগটা। ওর বার্থডেতে আমার গিফটটা দেওয়া হয়নি, বাকি থেকে গেছে তখন ছোট্টুর বিয়ে টিয়ে ছিল বলে। আর কার বার্থডে কার কি আছে সেটা তোমাদের কালকেই দেখাবো। আর এই গিফটটা হচ্ছে ওর ছেলের জন্য, মানে যার জন্মদিন, বার্থডে বয়। তো হ্যাঁ, মা ছেলে দুজনেই গিফট পাবে, তো দেখি ওদের পছন্দ হয় কি না। আর আমরা গিফট পেয়েছি পুকু আর আমি, দেখো আমার ভাইরা দীঘায় গেছিলো পুকুর জন্য, কি সুন্দর দেখো পেন্সিল বক্সটা দীঘা থেকে নিয়ে এসছে। দীঘার আবার একটা পেন আছে, আমার এরকম একটা এ আছে, ওই কসমেটিক্স রাখার বক্স আছে এরকম, মানে প্রিন্টটা নেই আমার এই কালারের। আর আমাকে দিয়েছে একটা সিঁদুর কোটো, টেন টেন, খুব সুন্দর হয়েছে, সিঁদুর রাখবো, তোমাদের কেমন লাগছে জানিও। আর আবার দেখছি তোমাদের কি দেখানো যায় বাড়িতে। আর কিছু নেই, আর কিছু নেই দেখানো? না, কি রান্না করেছো? ডিমের ঝোল। আর ভুলে গেছে কি রান্না করেছে, খেয়ে হজম করে দিয়েছে। ও, সজনা ডাঁটা, আলুর তরকারি, ঝাল ঝাল, আর বেঁটে শাক বেগুন দিয়ে ভাজা, বেঁটে শাক বেগুন দিয়ে ভাজা, শুনেছ? যার যার খেতে ভালো লাগে আমাদের বাড়িতে চলে আসবে, আমার মা এসব রান্না খুব ভালো করে। দেখো ওরা কি খেলছে, মা, নাতি আর দিদা। হয়েছে একবারও? কারুর হবে না, আমি 8:30 বাড়িতে গেছিলাম, আবার রাত্রিবেলা মাকে নিয়ে টাটা বাই বাই হয়ে গেলাম, মানে মাকে আমার বাড়িতে আমি নিয়ে যাচ্ছি, আমি মা আর পুকু দেখো অটো। আর তোমাদের রাতের সোদপুরটা দেখাচ্ছি, এখন বাজে প্রায় রাত্রির 11:30 বাজে। দেখো রাত্রির সোদপুর রেস্টুরেন্টগুলো তোমাদের দেখাচ্ছি, এই যে দাদা বৌদি রেস্টুরেন্ট এখন ফাঁকা, সারা সন্ধে যেখানে জম্মের ভিড় হয়ে থাকে। আর এই যে সব রাস্তাঘাট, মোটামুটি সব দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে, কিছু লোক যাদের খুব দরকার তারা হয়তো বাইরে। এটা হচ্ছে শিবানী সুইটস, মানে নিরামিষের যেই মিষ্টির দোকান, এখন সব নিরামিষেরই সব খাবার পাওয়া যায়, আর মানে অন্যান্য খাবারও নিরামিষ আর মিষ্টির দোকান এটা মেনলি। এই যে মিয়ামোড়ে বন্ধ হয়ে গেছে, এরকম পুরো সত্যটা অনেকটা তোমাদের দেখাচ্ছি, শুধু দেখো।
এই আর সব থেকে বাজে লাগে হচ্ছে এই যে এই লরিগুলো দেখছো, এগুলোর না রাত্রিবেলা প্রচুর জ্যাম হয়, অনেক ভেতর ভেতর দিয়ে আমার বরকে নিয়ে আসতে হয়, প্রচুর প্রচুর জ্যাম হয়, যত রাত হয় তখন তত জ্যাম, আর জ্যামে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে থাকা মানে হচ্ছে মশা কামড়ানো। চলে এলাম দেখো দেখতে দেখতে ট্রাফিক মোড় অবধি, যত রাজ্যের রেস্টুরেন্ট সোদপুরে সবই মোটামুটি খুলে দিয়েছে। তোমরা তো যারা সোদপুরে থাকো তারা তো জানোই, অনেকেই জানো কী নেই সোদপুরে, এখন সবই খোলা হয়ে গেছে। এই দেখো সামনে আসছে যে ছোট আর্সেলানটা, ওই আর্সেলান, আর তারপরেও আরও অনেক ধরনের খাবারের দোকান তোমাদের আমি একটু একটু করে দেখাচ্ছি। দেখো এই একটা আর্সেলান আছে, আর একটা বড় আছে, আর ডান দিকটা দেখাতে পারলাম না, ওদিকে আমিনিয়া, তারপরে আরও সব ট্রেন্ডস ছিল, ট্রেন্ডসের ওখানে বারবিকিউ নেশন, ওগুলো সব ডান দিক দিয়ে চলে গেছে, আমি যেহেতু বাদিকে বসেছিলাম তো ওইগুলোই দেখাচ্ছি। আর এই ভগবতী চাটা খুব স্পেশাল, মানে সবার চা খাওয়ার দোকানে দেখো প্যান্টালুন্স বেরিয়ে যাচ্ছে, রাত্রিবেলা সব ফাঁকা। তো ভগবতী চায়ের দোকানটা না সোদপুরে খুবই বিখ্যাত, দারুণ ওখানে চা করে, ট্রাফিক মোড়েই একদম। দেখো আমার প্রচণ্ড সর্দি হয়েছে, তোমরা কিন্তু কিছু মনে করো না। এই দেখো হচ্ছে কষি কষা, এটাও খুব ভালো নাম করা একটা রেস্টুরেন্ট, এরকম প্রচুর এখানে সোদপুরে, হেন কোনো নাম করা রেস্টুরেন্ট নেই, করেনি মিত্র কাফে আছে, সবই মোটামুটি করা হয়ে গেছে। আর এই যে সামনে চলে আসছে হয়তো ওটাই না, এটা ওদ, এটা ওদ আসছে। আমি যেহেতু অটোয় যাচ্ছিলাম তো স্পিডে হয়ে গেছিলো বলে তোমাদের স্লো করে দেখাচ্ছি, একটু হয়তো অসুবিধা হবে। ওদ যেটা ছিল ওদ চলে গেল, মানে বিরিয়ানি স্পেশাল যেটা, এটা আমাদের এখনও যাওয়া হয়নি, প্রচণ্ড সর্দির জন্য তোমাদের সাথে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তোমরা বুঝতেই পারছো আমি ভয়েস দিচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লেগে আছে আমার, প্রচণ্ড সর্দি হয়ে গেছে। আর এই দেখো এখানে একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট, এই দেখো নানান রকম তন্দুর পাঞ্জাবি রেস্টুরেন্ট, এরকম অনেক রেস্টুরেন্ট সোদপুরে ভর্তি পুরো, রাত্রিবেলায় মনে হয় অনেক রাত অবধি এগুলো খোলা থাকে। এটা হচ্ছে পাঞ্জাব রেস্টুরেন্ট, দেখো না পাঞ্জাবিদের আবার আঁকাও রয়েছে, দেখো করিমস, এরকম সোদপুরে হেন কোনো রেস্টুরেন্ট নেই, নেই এই একটা রেস্টুরেন্ট আছে এখানে উপরে, দেখো সবই লাইট জ্বলছে, মানে সবই হয়তো খোলা আছে, আমরা এত রাতে কখনোই যাইনি, কিন্তু আর রাত্রিটা আসি অনেক অনেকবার ভেবেছি তোমাদের সাথে রাতটা শেয়ার করবো যে কীরকম ফাঁকা রাস্তা আর কীরকম থাকে। এই হচ্ছে সোদপুরের সেই বড় আর্সেলানটা, মানে অনেক বড় দেখো, আর ওটা কিন্তু যেটা আগে দেখালাম এই আর্সেলানেরই, ওটা ছোটোটা, এইটা হচ্ছে বড়টা। এই অবধি আপাতত দেখাই, কারণ আর্সেলান থেকেই যখন বাড়ি যাই তখন ওদিক দিয়েই শুরু হয়ে ওদিকে দাদা বৌদিতে গিয়ে শেষ হয়, আর এদিকে আর্সেলানে শেষ হয়ে যায়। তো এটাই তোমাদের দেখানোর ছিল, রাত্রিটা একটু শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আজকে রবিবার, আজকে কালকের ব্লগটা তো তোমাদের বললামই যে পরের দিন করবো, আর এই যে মাকে নিয়ে এসেছি তোমাদের তো দেখালাম, মাকে কালকে নিয়ে এসেছি, আর এই যে চা নিয়ে বসেছি এখন, তারপর দেখি কী রান্নাবান্না করা যায়। তো আজকে সারাদিনের ব্লগটা কালকের সাথে দুদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অতি অবশ্যই জানিও, দেখতে থাকো। মা এসছে, আমি একটু যাচ্ছি বাজারে, এই যো বলছে আমিও যাবো তোর সাথে, উনিও যাচ্ছি, কী জানি কী কিনবে, কী নেবে তুমি দেখি বাজারে কী পাই সস্তা, তো আমরা একটু সস্তা বলছে কী পাই, পচা ঠাচা কিছু পাই যদি, তো বাজারে যাচ্ছি আমি আর মা, একটু দেখি কী আনা যায়, দেখতে থাকো। তো আমি বাজার করে চলে এসেছি, আমি দেখাচ্ছি তোমাদের কি কি এনেছি। দেখো আমি এনেছি ম্যাগি এনেছি, এখন বানিয়ে দেবো মাকে আর ছেলেকে। আর এখানে আছে আলু, শশা, তারও ঢেলে নি। তো দেখো আমি এনেছি হচ্ছে যে ম্যাগি, দই, আর নতুন ভেন্ডি উঠেছে, কচি ভেন্ডি ভাতে দেবো, আলু, আদা, টমেটো, অনেক সবজি আমার ঘরে আছে, শশা, আর এর মধ্যে আছে মাছ, ভোলা মাছ আছে আর গাংধারা মাছ আছে। মা মাংস খেতে ভালোবাসে না তো মাছ খাবে বলো, তো দু রকমের মাছই নিয়ে নিয়েছি, বাজার ঘুরে ঘুরে মাই পছন্দ করে নিয়েছে। আর এখন ওদের বানিয়ে দেবো এই ম্যাগিটা, ম্যাগিটা আমার স্পেশালভাবে বানাই, দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো আমি ফার্স্টে একটু ডিম ভুজিয়া করে রেখেছি, আর এইদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো, লঙ্কাও দিই আমি, মা আর পোকো দুজনেই অত ঝাল ঝাল খাবে না বলে ইচ্ছা করে লঙ্কাটা দিলাম না, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, ধনে পাতাটা লাস্টে দেবো, আর পেঁয়াজ টমেটোটাকে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটাকে একটু হালকা নুন দিয়ে এভাবে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, তো ওর মধ্যে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে ম্যাগিগুলো দিয়ে একটু মেরে দেবো,
দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তোমরা এর মধ্যে সবজিও অ্যাড করতে পারো, জল দিয়ে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেবো এটা সেদ্ধ করার মতন। এই ম্যাগি রান্নাটা আমি আমার বরের থেকে শিখেছি, বিয়ের আগের থেকেই আমাকে এটা শিখিয়েছিল ও মানে ফোনে, আর আমি এটা সবাইকে বানিয়ে খাওয়াতাম, সবার বেশ ভালো লাগতো, এখন অনেকেই বানায়। দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাগুলো, এবার এটা ফুটবে, যতক্ষণ না ফোটে তারপর দেবো এই ডিমগুলো দিয়ে দেবো লাস্টে। তো দেখো ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম ভুজিয়াগুলো, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। ব্যাস ম্যাগিটা কিন্তু রেডি, নামিয়ে নেব। অনেকদিন পর নিজের হাতের এই স্পেশাল ম্যাগিটা বানালাম, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এর মধ্যে অনেক ভেজিটেবিল দেওয়া যায় কিন্তু, মানে গাজর বিনস সব কিছুই দেওয়া যায়। তো আমার ঘরে ওগুলো নেই, ওগুলো এখন ছেলেকে বাদ মানে আমি খাইয়ে দিলে খেয়ে নিত, নইলে বেছে বেছে ফেলে দিত, ওই জন্য আর খেয়ে আবার কোনো এ নেইনি। বেলা হয়ে গেছে রবিবার, বুঝতেই পারছো অনেক কাজ থাকে, তো এইটা বানালাম। আমিও আবার অবশ্য গাজর বিনস ছাড়াটাই পছন্দ করি, তো ওদের এটা দিয়ে দেবো দুজনকে। তো দেখো ম্যাগি তৈরি, যথেষ্ট ওদের দেবো, ওরা খেয়ে নেবে, ওদের দিয়ে আমি রান্না বান্না বসাবো। দেখো দিদি সবজি ফুবজি কাটছি। তো দেখো এই জিনিসটা হচ্ছে সেই বক মাছ না কাঞ্জারা মাছ কী বলে, আর এই হচ্ছে ভোলা মাছ, সেই বড় লাল লাল ভোলা মাছ। এক জায়গায় নুন হলুদটা মাখিয়ে নিই, রান্নাটা তো যদিও আলাদা আলাদা করবো। আমার রান্নাবান্না কমপ্লিট, আর ছেলে গেছে ওর ম্যামের বাড়িতে, মাকেও পাঠিয়েছি, বললাম যাও দুজনে ঘুরে আসো, আমি ততক্ষণ এদিকে কাজ বাজ সেরে নিই। রবিবার একটু জামা কাপড় ভিজিয়েছি কাচবো, আর রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাত আছে, তোমরা তো বললামই গরম ভাত, আর আর ভেন্ডির মানে ঢেঁড়স ভাতে আছে, এই যে ভোলা মাছের ঝাল করেছি সর্ষে পোস্ত দিয়ে। একটাই মাছ এনেছিলাম কারণ নোবেলা খাবে না মাছ, আর এই যে এই মাছটা করলাম এইভাবে, যেহেতু ওটা সর্ষে বাটা দিয়ে করেছি তো এটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি মাংসের মতন করে, মানে গাংধারা যেই মাছটা এনেছিলাম দেখে তো ভালোই লাগছে, গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে, দেখা যাক। আমি ফার্স্ট টাইম এই মাছটা রান্না করলাম। আমার এই ঘরটায় ভাড়া এসে গেছে, একটা ভাই এসছে, ওই ওষুধের কোম্পানিতে কাজ করে, এই ওষুধগুলো দিল কাশি টাশি হলে খাওয়ার জন্য, আর ফুকুকে পেন দিল। এখন সব মাল ঠাল ঢোকাচ্ছেও, আর মানে ঢুকিয়ে গেল আবার কাজে, আর কালকে এসে বাকিটা করবে। ঘরটা যে আগে যে দাদাটা ছিল ওরা চলে গেছে। টাটা, আমি তৈরি হয়ে গেছি, তো এখন পুকুকে নেব, পুকুকে রেডি করব, তারপর যাব বার্থডে বাড়িতে। দেখতে থাকো, এই হলো বার্থডে বয়, দেখো আমরা আগে এসেছি, আমরা আগে এসেছি, হ্যাঁ ছেলেরও আগে। আমার বান্ধবী মালা, ওরই ছেলের বার্থডে, আর মালারই পাওনা গিফট আমি দিতে এসেছি ওদের ঘরে। যেটা দেখাচ্ছি তোমাদের এত ভালো লাগছে, ওদের দুজনের ছবিগুলো চারদিকে কি সুন্দর লাগিয়ে রেখেছে, আর বর খেলায় কত প্রাইজ পেয়েছে। তো আমি আর ফুকু সবার প্রথম এসেছি, এই যে বার্থডে বয় এসেছে, কেউ এখনো আসেনি। তো নিচে গান চলছে প্রচণ্ড জোরে, তো আমি উপরে একটু চলে আসলাম, জানি না কপিরাইট পড়লে, মানে যদি গানটা ভালো বোঝা যায় তাহলে তো কপিরাইট পড়বে, ওই জন্য বলে দিলাম। তো ওরা এখানটা পুরো ডেকোরেশন করেছে, আর এই ওপরটা ওদের মানে নতুন তৈরি হচ্ছে, ওখানেই সাজিয়েছে সুন্দর করে। দেখো এই ছিল বার্থডে বয়ের বার্থডে কেক, সেভেন লেখা মানে ওর 7 বছর পূর্ণ হলো, স্পাইডারম্যানের পোকা, যার জন্য আমি ব্যাগটাও দেখেছো, তো তোমরা স্পাইডারম্যান কিনেছি দেখো। কোথায়
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। কাল তো বিয়ে হয়েছে, মামাকে দে। এটা হলো বার্থডে বয়ের ঠাম্মি, যে স্প্রে করছে। সবাই বাচ্চারা খুব আনন্দ করছিল, বার্থডে মানেই তো বাচ্চাদের আনন্দ। আমি সেগুলোকেই একটু ক্যামেরা বন্দি করছিলাম। বাঁ হাতে ফোনটা ছিল বলে ডান হাতে, মানে ডান হাতে ফোন ছিল, বাঁ হাতে খাবারটা দেখালাম, ছিল হচ্ছে চিকেন পকোড়া, চলে এসেছে পুকুর ফেভারিট, আর বার্থডে কেক, এগুলো খেয়ে নিলাম। আর একটা জিনিস বাঁ হাতে ধরতে অসুবিধা হচ্ছিলো ফোনটা, তাই জুসও ছিল, দেখে নাও তোমরা এরপরের খাওয়া দাওয়াটাও। দেখ আমার বান্ধবীর শরীরটা সেরম একটা ভালো না, তার থেকেও আমি অবাক হয়ে গেছি, এত বড় একটা হাঁড়িতেও দম বিরিয়ানি বানিয়েছিল, চিকেন বিরিয়ানি, আর সঙ্গে ছিল ডিম, স্যালাড তো ছিলই। তো আমি তো অবাক হয়ে গেছি, ওর বিরিয়ানিটা এত সুন্দর খেতে ছিল সত্যিই মালা, এটা কোনো বানিয়ে বলা বা বাড়িয়ে বলা কিছু নেই, খুব ভালো হয়েছিল। সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, ঘরোয়া অনুষ্ঠানে খুব আনন্দ হলো। বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে টোটো ধরে ওখান থেকে বালি স্টেশনে চলে এসেছি, তাই তো এখন বাজে হচ্ছে 10টা বেজে গেছে, 10:15 ট্রেন আসছে, ট্রেনটা ধরবো আমি আর কুকুর, তারপর বাড়ি চলে যাবো। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যেটা আমাদের বারবার বলি, তাই তো প্রতিদিন সব ভিডিওতে আমরা বলছি। তো আজকের মতো টাটা টাটা।